তো যে খবরের দিকে নজর রাখবো, পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, বোর্ড গঠন চলছে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনও চলছে। গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন যদিও সম্পন্ন হয়েছে, কিন্তু এ নিয়ে মামলাও হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে গত 11 তারিখ বিরোধীদের 12 জন জয়ী প্রার্থী বোর্ড গঠনের জন্য পৌঁছন। সঙ্গে ছিলেন 11 জন তৃণমূলের জয়ী প্রার্থী। বিরোধীদের থেকে আব্দুল জব্বারকে প্রধান করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। মিটিংয়ের দিন পুলিশ আব্দুলকে গ্রেপ্তার করে। মামলা করেন বিরোধীদের তরফে এই বিষয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শীতলপুর গ্রামে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। 11 তারিখ বিরোধীদের 12 জন জয়ী প্রার্থী, তারা বোর্ড গঠনের জন্য পৌঁছেছিলেন। সঙ্গে ছিলেন 11 জন তৃণমূলের জয়ী প্রার্থী। বিরোধীদের থেকেই আব্দুল জব্বারকে প্রধান করা হবে বলে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, কিন্তু মিটিংয়ের দিন পুলিশ আব্দুলকে গ্রেপ্তার করে বলে অভিযোগ। এবং এক্ষেত্রে পুলিশকে শাসক দলের অঙ্গুলি হেলনেই পুলিশ কাজ করেছে বলে অভিযোগ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের শীতলপুর গ্রামে গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গত 11 তারিখ বিরোধীদের 12 জন জয়ী প্রার্থী, তারা বোর্ড গঠনের জন্য পৌঁছন। পাশাপাশি 11 জন তৃণমূল জয়ী প্রার্থী তারাও গিয়েছিলেন। বিরোধীদের পক্ষ থেকে আব্দুল জব্বারকে প্রধান করা হবে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সভার দিনকেই পুলিশ আব্দুলকে গ্রেপ্তার করে। এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এবং এ নিয়েই মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে।